ভ্রমণ পিপাসু আর প্রকৃতি প্রেমীদের জন্য নতুন আকর্ষণ এখন সিলেটের রৌদ্রছায়া প্রকৃতি নিবাস। জায়গাটিকে অনেকেই বান্দরবনের সাথে তুলনা করেন, আবার কেউ বা বলেন সিলেটের সাজেক। জায়গাটির অবস্থান কোথায়, কিভাবে আসবেন, প্রবেশ মূল্যই বা কত, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। আসলে ওই রকম সাজেকের ফিলটা পাচ্ছি না, কিন্তু তাও সিলেটে এরকম তো প্লেস এখন পর্যন্ত নাই। তাও একদম সাজেক যেহেতু যেতে পারতেছি না, এখানে ভালোই লাগতেছে। এটা ন্যাচারালটাও, ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর, ভালোই লাগতেছে এটা। হ্যাঁ, সব কিছু মিলিয়ে ঠিক আছে। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসা যাবে। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসা মতো। আর আসলে এই সাজেকে কখনো যাওয়া হয় নাই, দেখতেছি মোটামুটি ভালোই লাগতেছে। সাজেকে গেলে তুলনা করতে পারবো যে কতটুকু মিল আছে, আর এখন মোটামুটি ভালো লাগতেছে। আর যারা যারা আমাদের মতো আসতে চান আসতে পারেন, সুন্দর জায়গা, আর তাদের সিকিউরিটিটা অনেক ভালো। যে জায়গাটা অনেক সুন্দর, আর এখানে আসলে আইসা প্রথমে ভাবছিলাম তো তেমন কিছুই না, তো এসে ভালো লাগছে এখানে এসে। আসলে ওই সাজেক তো যাইনি, যেহেতু যাইনি সেহেতু ওইটা নিয়ে বলতে পারি না। এখন এখানে এসেছি, এখন মনে হচ্ছে যেন না এখানে ভালোই লাগছে, খারাপ লাগছে না। না, এখানে একদম ভালো, গুড। আসার রাস্তাটা সবচেয়ে ভালো ভাই, জায়গা তো আলহামদুলিল্লাহ। আমিও সিলেটের মানুষ, আমার বাড়ি লাগি ফিরো বাজার। জায়গাটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর, রিসোর্ট অনুযায়ী খুব সুন্দর জায়গা। পর্যটক সব আইবা দেখবা ভালা লাগে। আমি তো আইছি বিভিন্ন ধরন সাজেক যেটা কয় আর কি সিলেট, আমরা একটু সাজেকের ফিল লইলাম আর কি। সাজেক তো আর যেতে পারতাম না, টাকা খরচ করি, ওখানেও সিলেটের ফিল লই লিলাম। ওটাও সব থাকে লাগে, মানে আলহামদুলিল্লাহ মোটামুটি লাগেও, অন্যও ফিল লই লিলাম আর কি সাজেকের। আর তো অত দূরে যেতে পারতাম না টাকা খরচ করি। যে জায়গাটা দেখে আমার ভালো লাগছে, আর আমি আমার ফ্যামিলির সঙ্গে আসছি। অনেক কিছুই দেখছি, পরিবেশ ভালোই লাগছে। এইটা মানে পরিবেশটা বেশি ভালো লাগছে। আসলে যতটুকু জানি, মানে নতুনভাবে সাজেক হয়েছে এখান, আর আমরা তো আমরা আশা আছে যে সাজেক যাইতাম, অরিজিনাল যে সাজেক, কিন্তু একটা তো যাইতাম পারি না, আমরা ততটুকু সামর্থ্য নাই। ছোটো হিসাবে আমরা যাইতাম পারি না, ফ্যামিলির অনেক বাধা আছে। কিন্তু ইনো হোনার পরে আমরা একটা আগ্রহ জাগলো যে অনেকটা বার যাই, যে ওই সাজেকর ফিলটা আছে কিনা দেখি। আই সাজেক একটু ফিল আয় ওই ওই যে দেখতে যে সাজেকর একটা ফিল আছে, এবার সূর্য ধরে অনেক অনেক সুন্দর একটা সাজেকর ইয়া করছে, আসলে ভালো লাগে। আশা করি আপনারা যারা দেখবা যদি আইন আসা হয় ইনশাল্লাহ আপনারা আর ভালো লাগবো। আসলে এখানে আসার পর মনে হচ্ছে যে আমরা সাজেকেই চলে আসছি, কারণ আমাদের প্রত্যেকের দ্বারা সবসময় সম্ভব হয় না সাজেক যাওয়া, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে আমরা সাজেকের ফিলটা পাচ্ছি, কারণ চারদিকে যে ভিউটা এটা মনে হয় সাজেকের আরেকটা কপি। শুনছি আর কি অনেকের কাছে যে রুদ্রছায়া অনেক সুন্দর, তাই বললাম শেষ টাইম একবার দেখে আসি। তো আসলে ভিউটা অনেক সুন্দর আর পরিবেশটা অনেক মনোরম, নিরিবিলি পরিবেশ। আর অতটা সুন্দর শুনছিলেন, অতটা সুন্দর কি? মোটামুটি তেমন খারাপ না, বাট ওয়েদারটা অনেক ভালো, আর বলতে গেলে মোটামুটি অনেক রকম সাজেকের টাইপের আর কি। আসলে আলহামদুলিল্লাহ ভালো আছে আর কি। জায়গাটা আসলে অনেক সুন্দর, সে জানতাম না, হঠাৎ ইউটিউবে দেখে আসলাম আর কি। কখনো সাজেক গিয়েছেন? না, আমি সাজেক যাইনি। ছবিতে সব দেখছি সাজেকের সাথে জায়গাটার মিল আছে, অনেকটা অনেকটাই মিল আছে সাজেকের সাথে। আসলে এটা সিলেটের সাজেক বলা যায়। পরিবার পরিজন নিয়ে আসার মতো? হ্যাঁ, আমি আমার পরিবার নিয়ে আসছি, আমার ওয়াইফ আমার বাচ্চা ওরা নিয়ে আসছি, ওরা ওদের মতো ঘুরতেছে। খুব পরিবার পরি উপভোগ করার মতো একটা জায়গা। লোকেশনটা হলো কি আপনার সিলেট থেকে খুব সহজ লোকেশন, আম্বরখানা পয়েন্ট থেকে সাহেববাজার, সাহেববাজারে গাড়ি অ্যাভেলেবল আছে আম্বরখানা পয়েন্টে, আর সাহেববাজার থেকে 1 কিলোমিটার ভিতরে রৌদ্রছায়া আমাদের এটার নাম। তো সাহেব বাজার থেকে যে কাউকেই বললে যে পার্কে যাব অথবা রৌদ্রছায়ায়, যে কোনো একটা ইয়ে বললেই তারা লোকেশনটা দেখায় দেবে। এখান থেকে আম্বরখানা থেকে 30 টাকা ইয়ের সাহেব বাজার পর্যন্ত, আর এখানে টমটমে 10 টাকা। আর যারা নিজস্ব ইয়ে গাড়ি নিয়ে আসতে চান, তারা সরাসরি সিলেট থেকে সাহেব বাজার রাতারগুলের, আমাদের জাতীয়ভাবে পরিচিত রাতারগুল, রাতারগুলের ঠিক 1 কিলোমিটার মধ্যেই আমাদের এই রিসোর্টটা। তো সবাইকে আমন্ত্রণ আমাদের এই প্রাকৃতির ইয়ে। পরিমাণ মানুষ এখানে ভিজিট করেন? আমাদের এভারেজ 300 এবারে, যা শুক্র শনিবারে একটু বেশি হয়, ছুটির দিন সবাই একটু বেড়াইতে চায়। আর মূলত সিলেটে বেড়ানোর জায়গাও কম, আস্তে আস্তে বাড়তেছে, এই হিসাবে আর কি আমাদের এটা করা। আর যথেষ্ট লোক সমাগম হয় শুক্রবার এবং শনিবারে বা বন্ধের দিন। পরিবার পরিজন আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধব নিয়ে সুন্দর সময় কাটানোর উৎকৃষ্ট গন্তব্য সিলেটের হরিপুর সাহেব বাজারে অবস্থিত এই চমৎকার রিসোর্ট।
তাই তো দর্শনার্থীদের ভিড়ও এখানে চোখে পড়ার মতো। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।